হাবিব কিবরিয়ার পরে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিকও কি কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারছে যে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব, রসুল লাগবে না? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে। এটা চরম সত্য কথা, আমলেও লাভ হইত না যদি রসুলের মহাব্বত তাজিম তকরিম অন্তরে না থাকে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে বাবা লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, জবাব দিবেন। পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর সবচেয়ে দামি মুসলমানের নাম হলো সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথা বলেন ঠিক না? ওনার চাইতে দামি পৃথিবীতে আল্লাহ রসুলের পরে আর কেউ আছে? আহলে সুন্নতুল জামাতের সমস্ত আইম্মা ইকরাম একমত যে আল্লাহর জমিনের মধ্যে হাবিব কিবরিয়ার পরে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। তো হযরত আবু বকর সিদ্দিকও কি কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারছে যে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব, রসুল লাগবে না? আমার হাজার দলিলের দরকার নেই, কোরআন শরীফ আমার সামনে, সারা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের শানের দলিল লেখা আছে। কিন্তু কেউ কোরআন পড়ে ভিন্নভাবে বুঝে, আর যারা হকপন্থী তারা সঠিকটাই বুঝে। তাদের যাদের চোখের ভিতরে আল্লাহর হাবিবের মহাব্বত দিয়ে কোরআন পড়ে, সে কোরআন শরীফ প্রত্যেক আয়াতে আয়াতে রসুলের শান খুঁজে পায়। আমি যেমন বের করার সাথে সাথে সূরা ইয়াসিন বের করে ফেলেছি, আমি ছোট্ট করে বুঝাইতেছি, আল্লাহ ওয়াজ করেছে, ইয়াসিন আলিফ লাম মিম পর্যন্ত কেউ অর্থ করতে পারছে আর সম্ভব? আয়াতগুলি দিয়ে আল্লাহ কি বুঝাইলেন তার রসুলকে? আমরা তো অনেক সময় রসুলকে নিয়ে প্রশ্ন করি, এটা সেটা, ওটা জানেন না, সেটা বুঝেন না, এটা জানতেন না, নানান যুক্তি দিই, অনেক যুক্তি তর্ক দলিল আদিল্লা উপস্থাপন করি। এখন বলি রসুল আরাবি হুজুর পুর নূর আকা মাওলা, তিনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি জোরে বলেন? নবীর আগে একজন আল্লাহর পয়গম্বর ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলও বন্ধু হাবিবও বন্ধু। তো বন্ধু বন্ধুর ভিতরে একটা তফাত আছে, কি তফাত? এই তফাতটা আমি নিরূপণ করিনি, আজ থেকে 900 বছর আগে ইমাম কাদিউল কুজাত তৎকালীন মুসলিম মিল্লাতের প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি, সহিহ মুসলিম শরীফের প্রথম যিনি সরা লেখছেন, নবীজির রওজা মোবারকের পাশে বসে তিনি একটা কিতাব লিখেছিলেন, নাম কিতাব শেফা। শত শত বছর ধরে রওজা শরীফের পাশে মসজিদে নববীতে এই কিতাব পাঠ করাটা বাধ্যতামূলক ছিল। এই কিতাবের ভিতরে তিনি হাবিব ও খিল্লতের একটা তফাত তুলে ধরেছেন আজ থেকে 900 বছর আগে। হাবিব ও খলিল, খলিল তাকে বলা হয় যিনি আল্লাহকে সন্তুষ্ট করে, আর হাবিব তাকে বলা হয় যে আল্লাহ যাকে সন্তুষ্ট করে। আর একটু জোরে বলেন,
কি বোঝা যায়নি বাবা? তাহলে খলিল ও হাবিবের ভিতরে তফাত আছে না নি নাই? কি তফাত? এটা কি ছোটখাটো তফাত না বিরাট তফাত? মানে যে একজন আল্লাহকে, আমাদের কাজ কি আল্লাহকে খুশি করা না আল্লাহর কাজ আমরারে খুশি করা? আমরার কাজ হলো আল্লাহরে খুশি করা, এরপরে আল্লাহর দায়িত্ব হবে আমরা আল্লাহরে খুশি করলে আল্লাহ আমরারে খুশি করবো পরে বা নগদে, সেটা আল্লাহ পরের বিষয়। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা, আর আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, তার রসুলকে সবসময়ের জন্য খুশি করছেন, করতেছেন এবং করবেন। এই জন্য তিনি হাবিবুল্লাহ, এই জন্য তিনি কি হাবিবুল্লাহ। জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? সেই নবীর উম্মত হতে আপনারা কি কম খুশি না বেশি খুশি? এই খুশি তো শুধু কি খালি খুশি, সব নবীরা পর্যন্ত খুশি। কেমন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি মাদারিজ নবুয়াতের মধ্যে লিখতেছেন, মুসা আলাইহিস সালাম একদিন তৌরাত কিতাব পড়তেছে, তো তৌরাতের মধ্যে দেখতেছে যে আমার নবীর উম্মতের 70টা মর্যাদা উনি পাইলেন। নবীর না আমরার মর্যাদা, নবীরটা পরে, আমাদের মর্যাদাই দেখলেন 70টা। এই 70 মর্যাদা দেখি মুসা নবী ডাক দেখো রব্বুল আলামিন, আমারে ওই উম্মত তুমি দান করো। আল্লাহ ডাক দেখায় মুসা, রে না না, ওই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য নিযুক্ত করে রেখেছি। পয়গম্বর ডাক দেখো রব্বুল আলামিন, ওই উম্মতের এত দাম আল্লাহ আমার নবী না বানাইয়া ওই উম্মত বানাই দাও। উম্মতের যদি এত দাম হয় তো নবীর দাম কত? উম্মতের যদি এত দাম হয় তো নবীর দাম কত? উম্মতের দাম দেখেই নবীরা নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে একায়েতে আমাদের উদ্দেশ্য করে বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেহমান চলে যাবে তো ওনার শুধুই 5000 টাকা বাড়াবিল থেকে নাসিরউদ্দিন, ওনার নাসিরউদ্দিন ভাই বাবা মার জন্য 5000, সবাই জোরে করেন না মারহাবা। বর্তমান মেয়র তরলদি সাহেব কাপড়ের হাট কমিটির পক্ষ থেকে 10000 নগদ, সবাই করেন মারহাবা। আরে রেজাউল 1000 টাকা, আর রেজাউল 1000 টাকা, সবাই করেন মারহাবা। মাশাআল্লাহ, এখন আমারও আছে, আল্লাহর বান্দারা দিতে চাইছেন আল্লাহর নবীর প্রেমের বাগান মাদ্রাসা। এই মাদ্রাসার একটা ওয়াজ করে দিই, একটু মারহাবা কোন মাদ্রাসার ওয়াজের ভিতরে। পৃথিবীতে একজন বিরাট বড় সুলতান ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গাজনবী, নাম শুনছেন না? এই ভারতীয় উপমহাদেশ তিনি 17 বার আক্রমণ করছেন, 17 বার একজন জেনারেল একটা মহাদেশ আক্রমণ করছেন কিন্তু একবারও পরাজিত হয়েছে না। তাহলে এটা কেমন যুদ্ধবাজ জেনারেল ছিলেন, কেমন রণকৌশলী জেনারেল ছিলেন! একজন জেনারেলের কিন্তু অনেক বড় দাম, মারাত্মক যুদ্ধ ব্যাটল ফিল্ডে একজন জেনারেল যে কোনো মুহূর্তে তার মেধা দিয়ে একটা দেশ বিজয় করতে পারে, এই জেনারেলদের ভূমিকা। এই জন্য একজন সেনা অফিসারের অনেক মূল্য, এইটির ধ্যান না খুব খুব আদর করে ফেলে, হ্যাঁ খুব আদর করে, এইটির এটির মগজের ভিতরে যদি একবার ফেসগুস লেগে যায় তো বিরাট মারাত্মক। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শুধু জেনারেল ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, তিনি নবীর একজন আশিক রসুল ছিলেন। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন মিলাদে খারাইলাম কে, হইলাম কে, বইলাম কে, মিলাদ ফললাম কে, এটা নিয়ে খালি গুতাগুতি। আচ্ছা আমি বুঝাই আপনাদেরকে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহের একজন গোলাম ছিল, তার নাম আয়াজ। আয়াজের একটা ছেলে ছিল, তার নাম ছিল মোহাম্মদ। আয়াজ একদিন ডাক দেখে, মনিব আমি তো বুড়া হয়ে গেছি, তো বৃদ্ধ হয়ে গেছি, অনেকদিন আপনার খেদমত করছি, আমি খাদেম হিসেবে ছিলাম,
তা আপনি যদি বলেন তো আমার ছেলেটাকে আপনার খেদমতগার হিসেবে নিযুক্ত করে দিই, আমার ছেলেও আমার মতোই বিশ্বস্ত। ঠিক আছে আয়াস, তুমি আমার খুব বিশ্বস্ত মানুষ, দুনিয়ার সব একদিকে আর তুমি অন্যদিকে, তো দিবার চাও তো দাও, তো দিছে। তখন ছেলেরে ডাক দেয়, এ আয়াজের বেটা এদিকে আসো, এ আয়াজের বেটা এদিকে আসো। একদিন ছেলে বাবার কাছে যাকে, বাবা এমন একজন মনিবের গোলাম বানাইলেন, চাকরি দিলেন, সে তো আমার নাম ধরে ডাকে না, খালি গোল আয়াজের বেটা, আয়াজের বেটা কয়ে চিল্লে। একটু জিগাইবেন, হেথা কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? আপনার আবার মনে কষ্ট নিয়ে না, বাড়ি আমার ফরিদপুর ঠিক আছে, কিন্তু ওই ওই অঞ্চলে ওয়াজ করতে করতে হ্যাঁ খ্যাতা গেতা বেতা এগুলোর শব্দ আই পড়ছে আর কি, বুঝছেন নি? তো ওই অঞ্চলের মানুষের ভাষা তৈরি কবি, সিলেটি ভাষা খিতাও বাসো না, বালা আসো নি বা খিতা খাইছো রে বাসো না, সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, সা বাউকা বউকা খিতা খবর সা বালা শুননি, এটা সিলেটি মাত আর কি। আর চট্টগ্রাম গেলে ঘোড়ার ডিম কিছু বোঝা যায় না, এটা কি বাংলা ভাষা না কোন ভাষা আল্লাহ জানে, এটা বোঝা যায় না। আপনাদের আঞ্চলিক ভাষা একটু টান আছে খুব, আমাদের আঞ্চলিক ভাষাটা খুব মজা লাগে, একটা টান আছে না, এই টানটারে খুব হৃদয় আকর্ষণ করে, এটা একটা মজা আলাদা, আঞ্চলিক ভাষার একটা মজা আলাদা। আমরা ফরিদপুরের একটা থানা আছে নাম সালতা, সালতা থানায় আমরা পাশের ইউনিয়নই একটা দুটি গ্রাম আছে, একটা গ্রামের নাম গোরাদা আর একটা গ্রামের নাম হলো 10,000। তো গোরাদার থেকে একজনের বউ গেছে গা 10,000 গ্রামে ফালাইয়া, বেড়ায় থানায় যায় মামলা লেখে, কয় সাল লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000, দারোগা সাইয়ের ইচ্ছে কথা কি বুঝছে কোষ, স্যার বউ তো আমারটাই ফলাইছে আপনারটা তোর ফলাইছে না, আপনি লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, কাই কথা কি বুঝছে কোষ, বুঝেই তো কইতেছি বউ তো আমারটাই গেছে, লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, আর দারোগা কাই বেটা এক গ্রাম থেকে 10,000 বউ গেল গা, একজনও দেখছে না, গ্রামের নাম হলো 10,000, গোরাদা আর হলো 10,000, কি এক আশ্চর্য খেলা। আমার ইউনিয়নের ফাঁসের ইউনিয়ন, তো ভাষার আঞ্চলিকতার একটা টান, এটা এক ধরনের আমাদের সংস্কৃতি, এটা ভালো, অনেকে এটা নিয়ে তিরস্কার করে, আসলে তিরস্কারের কিছু নাই, এটা আমাদের মায়ের ভাষা, কি কথা বলেন ঠিক না? টান বেকা হোক না তেরা হোক গে, ওতে তাতে কিছু কি আসে যায়, ভাষা তো ভাষাই। গোলাম আয়াস দৌড়াই দেয়া সুলতানকে ডাক দে, বলে সুলতান আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান ডাক দে আয়াস, দুনিয়া এক পাশে তুমি আয়াস অন্য পাশে। আয়াস হঠাৎ করে এই কথা কেন বললা রে? আয়াস বলে, মনিব আমার ছেলেটার নাম ধরে কখনো ডাকেন না, কারণ কি? সুলতান চোখের পানি সেরে দিয়ে ডাকে, আয়াস রে বলো তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম তো মোহাম্মদ। বল রে আয়াজ আমার নবীর নাম কি? বলে আমার নবীর নামও তো মোহাম্মদ। চিন্তা করতে পারছেন একজন জেনারেল সুলতান এই উপমহাদেশ তার 17 বার আক্রমণে থরথর করে কেঁপেছে, তার মতো একজন ব্রেনওয়ালা মানুষ ও রসুলের প্রতি তার তাজিম কত, আর আমরা দুই পাতা পইরে খালি ফালবারি কে রে ভাই? ডাক দিয়ে বলে, মানে ডাক দিয়ে বলতে, রে আয়াস তোর ছেলের নাম মোহাম্মদ, আমার নবীর নাম মোহাম্মদ। বল রে তোর ছেলেকে যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার নবীর নামের অবমাননা হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা একে অপরকে যেমন সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো, আমার নবীর বেলায় সেইভাবে তোমরা করবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে বলেছে? এখানেই আমাদের অন্তরে তাজিম বোঝা যায়, কি কথা বলেন ঠিক না? একজন সুলতান হে মোহাম্মদ বলে ডাক দেবে, নবীর নামের ইজ্জত
অন্যদের অবমাননা হয় এখানে তিনি বরদাস্ত করেন নাই। কতটা সতর্ক ছিলেন রসুলের তাজিমের ব্যাপারে তারা, আর আমরা এই ব্যাপারে খুবই উদাসীন, কিছু মনেই করি না আমরা। অনেকে বলি এটা মামুলি বিষয়, এটা না নিয়ে আলোচনা না করাটাই বেটার। লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ, বলেন কি আপনি? আল্লাহ এ ব্যাপারে সাহাবায়ে কিরামকে ধমক দিয়েছেন, আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন, রসুলের তাজিমের ব্যাপারে আল্লাহ জারজ পর্যন্ত কোরআনে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনি এটাকে সহজ করে দেখতেছেন? আল্লাহ যেটাকে সহজ করেন নাই, আল্লাহ যেটাকে সহজ করে দেখেন নাই, সাহাবায়ে কিরাম যেটাকে সহজ করে দেখেন নাই, সেটাকে আমরাও সহজ করে দেখব না। কথা বলেন ঠিক না? কারণ আমরা নবীর উম্মত। কার উম্মত? কথা বলেন কার উম্মত? রাসূলের উম্মত। এই যে কোরআন বাবা, এটা আমি যদি এখন পান নিচে দিয়ে বসি, আপনারা আমারে বক্তা হিসেবে রাখবেন? হাই সর্বনাশ, আমার পিঠের চামড়া থাকবে? আপনারা যতক্ষণ জিন্দা আছেন আমার পিঠের চামড়া থাকবে বাবা? এটা কার কালাম? জোরে বলেন, এটা কালাম আল্লাহর। এই আল্লাহর কালামের জন্য যদি আপনার এতটা দরদ হয়, তো আল্লাহর হাবিবের জন্য, বন্ধুর জন্য আপনার দরদ কেমন থাকার কথা? কি কথা বলেন না কেন? হাবিবের কালা আল্লাহর কালামের জন্য যদি আপনার অন্তরে এত তাজিম থাকে, এত দরদ থাকে যে আমি একজন মুসলিম, আমি আপনাদের প্রধান বক্তা, তারপরও আপনারা আমাকে মানছেন না কারণ আমি কালামকে অবমাননা করেছি, সেজন্য যদি আমার পিঠের চামড়া পর্যন্ত চলে যায়, তো হাবিবুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য আপনার কলিজার মধ্যে কতটা দরদ থাকতে পারে, এটাই হলো বোঝার বিষয়। কথা বলেন ঠিক না? এত দলিল লাগে নাকি?